মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সভাপতি করেছেন এবং সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীরা বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি ওখানে উপস্থিত ছিল। গণভবনে আমারও সৌভাগ্য হয়েছে আমি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে উপস্থিত থাকার। তো সেখানে যে আমাদের দিক নির্দেশনা আপনার রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার মুখে হাসি ফোটানোর জন্য হাসি ফোটানোর মানে তার চেহারা দেখে জনগণের মুখে হাসি ফোটানোর জন্য তার চেহারার দিকে তাকিয়ে। তো বিষয় হচ্ছে যে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন এখানে আমাদের যেটা বললো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যারা মা বোনেরা এখানে ভালো লাগতেছে যে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা ঘর সংসার ফালাইয়া হাজার হাজার মায়েরা এখানে আমাদের কথা শোনার জন্য আসছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অনেকেই জানেন অনেকে জানেন না, তো আমার মা আমাকে নিয়ে কোলে নিয়ে এইভাবে ঘুরে গেছিল যে কারণে মা পিঠের মধ্যে গুলি গুলি লাগছে সবাই মাথায় পিঠে জাতির জনকের পরিবার আমার দাদা আব্দুল রব সেন সহ যারা সেদিন 15ই আগস্টে নিহত হয়েছে তাদেরকে স্মরণ করে বীর মুক্তিযোদ্ধাদের আর স্মরণ করে 21শে আগস্ট এই আগস্ট মাসে 21শে আগস্ট যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের। তো বিষয় হচ্ছে যে আমার আছে আর সময় আমি নভেম্বরের 14 তারিখ পর্যন্ত দায়িত্বে আছি আপনাদের নিয়মে। বিষয় হচ্ছে যে ভালো লাগে এটি এই যে আমাদের অর্জন আমার অর্জন বা আমাদের যে আমরা যে নেতৃত্ব কাজ করছি মাঠে সেটার অর্জন সেটার ফসল হলো যে এই যে হাজারো মায়ের বোনেরা উপস্থিতি এবং অবশ্যই বাবা মা তো আছেন বাইরে আছেন কি করে মামারা আছেন চাচারা আছেন সবাই আছেন, কিন্তু আমার আমার দেখা মতে আমি ছোটবেলাতে এই শহরে বড় হয়েছি আমার জন্ম কালীবাড়ি যে পরিমানে মা বোনেদের এখন আমরা দেখি আপনাকে একটা প্রোগ্রামে ভালো লাগে শেখ হাসিনার যে উন্নয়ন এটা আমরা ঘরের দোরগোড়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি এবং সেটার সুফল আজকে এই মা বোনেরা এখানে উপস্থিত। তো বিষয় হচ্ছে যে রাজনীতি সবাইকে নিয়ে রাজনীতি একা করার জন্য না, কিন্তু রাজনীতি সবাইকে নিয়ে সবাইকে একতাবদ্ধ করার জন্য রাজনীতি।